Assalamualaikum dear viewers. আজকে আমি দেখাবো কিভাবে Toshiba 2303 a machine অথবা 2006 machine অথবা 25 machine এর developer initer gear change করবেন। প্রথমে ইউনিটটা ড্রাম ইউনিট থেকে আলাদা করে নেবেন, তারপরে এই কভারটা খুলে নেবেন। একটু লক টাপ দিলে কভারটা খুলে আসবে। তারপরে ম্যাগনেটের স্ক্রুটা খুলে নেবেন। স্টিলের একটা পাত থাকে, পাতটা খুলে নিলাম। এরপরে এই ক্যাপটা খুলতে হবে। ক্যাপটা খোলার জন্য তিন দিকে তিনটা লক আছে, লকগুলো হালকা ধরে একটু চাপ দিবেন, খুব সাবধানে যাতে ভেঙে না যায়। আপনারা টেস্টার বা মাইনাস ব্যবহার করবেন, আস্তে আস্তে চারিদিকে খুব সাবধানে খুলবেন। তিনটা গিয়ার খুলে আসবে। এরপর এখানে দুইটা বুশ আছে, বুশগুলো খুলে নেবেন। এরপরে এই সাইডের ক্যাপটা খুলে নেবেন। তারপরে এই সাইডের ক্যাপটা খুলে নেবেন।
এগুলোর লক আছে, লকটা হালকা চাপ দিলে খুলে যাবে। এরপরে একটা পাত আছে, পাতটা খুলে নেবেন। তারপরে একটা সাদা প্লাস্টিকের বাঁশ আছে, এটাতে হালকা একটু ভিতর থেকে চাপ দিলে বাঁশটা খুলে আসবে। এরপরে স্টেপটা হালকা, এখানে একটা টেপ আছে, টেপটা হালকা একটু উঠে এইভাবে ম্যাগনেট রোলারটা উঠাই নেবেন। এই সাইডে গিয়ারটা এদিক দিয়ে বাইরে আসবে। আপনি সুন্দরভাবে ধীরে সুস্থে কাজ করলে প্রায় 25-30 মিনিট লেগে যাবে। তাড়াহুড়া করতে গেলে বিভিন্ন ধরনের লক ভেঙে যাবে।
আমাদের মোটামুটি বসগুলো ওয়াশ করা শেষ। এখন আমরা গিয়ার লাগাবো। একটা ডেভেলপার ইউনিটের ভালো মানের বর্তমানে বাজারের সবচেয়ে হাই কোয়ালিটির গিয়ার। আপনাদের যদি কারো এই গিয়ার সেট লাগে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে বর্তমানে স্টক আছে, পাইকারি এবং খুচরা দুইটাই দেওয়া যাবে। ডেভেলপার ইউনিটের গিয়ার অরিজিনাল যে কালার থাকে ঠিক সেম কালার, একেবারে হাই কোয়ালিটি, বর্তমান বাজারে সবচেয়ে বেস্ট কোয়ালিটি। গিয়ারগুলো আমরা রেডি করে নিলাম, এখন প্রথমেই আমরা লাগাবো ম্যাগনেট রোলারের ছোট গিয়ারটা। যে সাইডে তিনটা গার্ড থাকে তিনটা স্টেপ, ওই সাইডটা হবে গিয়ারের এদিকে। তো প্রথমে আমরা এই মাথা অল্প একটু ঢুকিয়ে নিয়ে এই গিয়ারটা ভিতর দিক দিয়ে নেব। ভিতর দিক দিয়ে বসে চাপ দিলেই হবে। গিয়ারের ঘাট আছে, ম্যাগনেটের ঘাটের সাথে মিল মতো বসে নেবেন। বসানো।